আসসালামু আলাইকুম বিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, সবার প্রতি রইল ভালোবাসা। তো আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ট্যাগ কন্টেন্ট খুঁজে পাবেন। আমি একটা অ্যাপস এবং কয়েকটি টিপস শিখিয়ে দেবো, সেই যার মাধ্যমে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য অনেক ট্যাগ কন্টেন্ট খুঁজে পাবেন, যেটা আপনি ভিডিও বানিয়ে আজীবনও শেষ করতে পারবেন না। বিয়ার্স, আমরা অনেকে ট্যাগ ভিডিও বানিয়ে থাকি, আমাদের কী হয় সমস্যাটা, সেটা হলো ট্যাগ কন্টেন্ট খুঁজে অনেক মুশকিল। আমি আজকে আপনাদের কিছু টিপস এবং কিছু শিখিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনি হাজার হাজার ট্যাগ কন্টেন্ট খুঁজে পাবেন এবং আপনার ইউটিউব চ্যানেল জন্য ট্যাগ ভিডিও বানাতে পারবেন এবং অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো বিয়ার্স, কথা না আবার এই ভিডিওর মূল পর্বে চলে যাবো। তো আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনারা একটু লো বলে এসে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও বগেরা না আসলেও করার দরকার নাই। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ট্যাগ কন্টেন্ট কোথায় খুঁজে পাবেন? তো আমি প্রথম আপনাদের যেটা টিপস শিখিয়ে দেবো, সেটা হলো আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে। আপনি অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি কী করবেন, প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করবেন বিডিক লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে একটি অ্যাপ চলে আসবে। এই যে অ্যাপসটা, আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। বিয়ার্স, এই যে বিডিক্স অ্যাপস এবং এই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি কী করবেন, সরাসরি অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে চলে আসা আবার ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার নিচে আপনার ভিডিওগুলো চলে আসবে। আপনি এখানে কী করবেন, আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা আইকন, এখানে তিনটা ভিডিও দেওয়া আছে। আপনার প্রতিদিন ডেলি আইডি আছে, তিনটা ভিডিও দিবে, এখানে তিনটা ট্যাগ কন্টেন্ট দিবে। আপনি এখান থেকে ট্যাগ কন্টেন্টের ধারণা নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল জন্য ট্যাগ ভিডিও বানাতে পারবেন। এ দেখতে পাচ্ছেন প্রথম একটা ট্যাগ কন্টেন্ট দিছে, হাউ টু রিসাইকেল জিপি রবি সিম নাম্বার বিক্রি হচ্ছে নাকি অন্ধকারক আছে, এগুলো একটা, এটা কেটে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে বের করবেন। আপনি যদি এগুলো নিয়ে আপনি ভিডিও করতে চান, সেটা হলে এখানে সেভ করে দেবেন। সেভ করলে আপনার এখানে নিচে লেখা আছে ডেলি আইডিয়া, এই ডেলি আইডিয়াতে অ্যাড হয়ে যাবে। তো এখানে আরেকটি দেখতে পাচ্ছেন কন্টেন্ট দিয়ে দিছে, কীভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবো মোবাইল দিয়ে। এ দেখতে পাচ্ছেন এরকম তিনটা কন্টেন্ট আমরা পেয়ে গেলাম, প্রতিদিন এখান থেকে আমরা তিনটা কন্টেন্ট পাবো। আর কন্টেন্টগুলো সেভ করলে এখানে ডেলি আইডিয়া নামে একটা অপশন আছে, সেটা চলে আসবেন। সেটা চলে আসবে, এখানে লেখা সেভ আইডিয়া চলে আসবেন। এ দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্টগুলো জমা হবে, আর যে কন্টেন্টগুলো আপনি কেটে দেবেন সেগুলো এখানে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন এখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন। তো ব্যাস আরেকটা টিপস শিখে দেবো, সেটা হলো আপনি কী করবেন, ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বক্স, এখানে আপনি কী করবেন, ট্যাগ কন্টেন্ট খুঁজে নেওয়ার জন্য আপনি কী করবেন, ধরেন আমি লেখলাম ইমু। ইমু লেখার পর দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কন্টেন্ট এখানে চলে আসছে। এই যে এই কন্টেন্টগুলোর উপরে ধারণা করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ট্যাগ ভিডিও বানাতে পারবেন। এবং এখানে লেখলাম আমি ইউটিউব, যে ইউটিউব লেখার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো কন্টেন্ট চলে আসছে। ইউটিউব চ্যানেল, ওয়াচ টাইম, চেক বাংলা, ইউটিউব স্টুডিও, ফ্রি মিউজিক, ইউটিউব ফার্স্ট ভিডিও, এগুলো লেখা আছে। এগুলো নিয়ে আপনি স্ক্রিনশট দিয়ে, এগুলো নিয়ে আপনি ট্যাগ আইডিয়া নিয়ে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করতে পারবেন। এবং এখানে লেখলাম আমি ফেসবুক, ফেসবুক লেখার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কন্টেন্ট চলে আসছে। ফেসবুক অ্যাপস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন অনেকগুলো কন্টেন্ট চলে আসছে। এরকম করে আপনি কিন্তু এখানে সব অ্যাপসের নাম লিখলে এখানে অনেক কন্টেন্ট ধারণা পেয়ে যাবেন। তো বিয়ার্স, অবশ্যই বুঝে গেছেন কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ট্যাগ কন্টেন্ট খুঁজে পাবেন। তো বিয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। আর এই হেল্পলাইন ট্যাগ প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, এইটুকু যদি আপনারা আমাদের জন্য না করেন তাহলে অনেক খারাপ লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।